ভাই কানেক্ট নোটিশও আছে, মানে কানেক্ট যখন হবে কন্টি রিসিভ হবে তখন কিন্তু ভাইব্রেট দিবে, অটো কল রেকর্ডিং। আমার মনে হয় কল কল সংক্রান্ত সব অপশনগুলো এরা খুবই পারফেক্টলি দিয়েছে। ইতিপূর্বে আমরা অনেক চার সিমের সেট দেখেছি, কিন্তু এটার কল কোয়ালিটি সেগুলোর থেকে আমার কাছে বেটার মনে হয়েছে অনেকটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ঠিক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে, আর আজকে দেখাতে চাই ক্রোম কোম্পানির একটি নতুন ফিচার ফোন Q281, আর এটাতে দেওয়া হয়েছে কোয়াড সিম, মানে চারটি সিম একবারে সাপোর্ট করবে। আবার এখানে পাচ্ছেন আপনারা 2.8 ইঞ্চির বিগ ডিসপ্লে, সাথে থাকছে বিগ ব্যাটারি এবং বিগ টর্চ লাইট সহ। এই ফোনটির আকর্ষণীয় গেট আপ আমাকে বেশ ভাবিয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে এই ফোনটি। সব মিলিয়ে কেমন হবে, মাত্র 1650 টাকার এই ফোনটি চারটি সিম একবারে সাপোর্ট করে। তো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আমরা এই ফোনটির প্যাকেটে আসছি, দেখতে পাচ্ছেন যে এখানে বক্স কন্টেন্ট হিসাবে কী দিছে সেটা দেখবো আমরা। তার আগে এখানে দেখতে পাচ্ছেন 2500 mAh ব্যাটারি, 4টি কোয়াড সিম স্ট্যান্ড বাই, 2.8 ইঞ্চি ডিসপ্লে, ওয়ারলেস FM থাকছে, MP3 MP4 পেয়ার, এবং এখানে দেওয়া হয়েছে যে MicroSD কার্ড সাপোর্টেড, টর্চ লাইট, ডিজিটাল ক্যামেরা, 1 বছরের ওয়ারেন্টির কথা বলা হচ্ছে, এবং 2টি কালার ব্ল্যাক এবং গোল্ড, এই 2টি কালার এই ফোনটি পাওয়া যাবে। বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, এখানে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সে বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে, এবং কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তারপর থাকছে 2500 mAh বিগ ব্যাটারি। আসলে ব্যাটারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা BL18A বলা হয় এটার মডেল। 2500 mAh বিগ ব্যাটারি, আশা করা যায় 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ব্যাটারিটির সাথে। থাকছে একটি নর্মাল চার্জার, আসলে স্পেশালি দেখানোর তেমন কিছু নেই। এবার আমরা আবার ফোনে চলে আসছি এবং ফোনটির ফিজিক্যাল ওভারভিউ যেটা আমরা আপনাদের দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে এটা হচ্ছে স্পিকার, মেইন স্পিকার, এবং এখানে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, ঠিক তার নিচে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। আসলে ফ্ল্যাশ লাইট তেমন একটা কাজের হয় না, তারপরেও দেওয়া হয়েছে এটাই বড় কথা। এবং এখানে কিন্তু বেশ ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল, গোল্ডেন কালার। এবং একটু নিচে আসলে ক্রোমের ব্র্যান্ডিং, ক্রোন লেখাটি আছে। ক্রোন কিন্তু একেবারে নতুন একটি কোম্পানি যেটা আমরা পেয়েছি নতুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইটটি ইউজ করা হয়েছে এটা সাদা রঙের লাইট। তারপরে নিচের দিকে আসলে MicroSD চার্জিং পোর্ট থাকছে, 3.5 mm অডিও জ্যাক এবং MIC। বাটনগুলো কিন্তু একেবারে আলাদা আলাদাভাবে লেখা আছে, তারপরেও একটি ঘরের মধ্যেই দেওয়া আছে সবগুলো। বাটনগুলো খুবই স্মুথ লাগছে আমার কাছে। তো এখানে কিন্তু এই স্পেসিফিকেশনগুলো লেখা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে 2.8 ইঞ্চির বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা খুবই চমৎকার। আর পেছনে যদি আমরা খুলে দেখে নিই সিমের অপশনগুলো কেমন দেওয়া হয়েছে এবং ফিটিংগুলো সম্পর্কে, এই ফোনটির ফিটিং কিন্তু বেশ মজবুত, যেটা আপনাদের ভালো লাগবে আশা করছি। স্পিকার গ্রিলের জায়গাটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে স্ট্যান্ডার্ড সিম, বড় সিম দেওয়া হয়েছে, এবং সবগুলো কিন্তু ন্যানো সিম দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো, এবং এখানে MicroSD কার্ড লাগানোর জায়গা। আর আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করে নিই, এই ফোনটির কথার কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং, খুবই সুন্দর শোনা যায়, এটার কথা আমি চেক করেছি পার্সোনালি, তারপরে আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করলাম। আর কথার সাউন্ড ভালো, মানে বুঝতেই পাচ্ছেন 4টি সিম কথার সাউন্ড ভালোটা আসলেই জরুরি, এবং নেটওয়ার্ক খুবই স্টেবল এবং স্ট্রং আমি বলতে পারি। ফোনটি চালু হচ্ছে, সাউন্ড কোয়ালিটি মিডিয়াম লেভেলের, এবং দেখতে পাচ্ছেন চালু হওয়ার পরই ঘড়িটা উপরে দেওয়া আছে, এবং বড় বড় ডায়াল এবং বড় বড় ঘড়ি দেওয়া আছে। এবং আমরা শুরুতে এর অক্ষরগুলো দেখতে পাচ্ছি যে খুবই বড় বড়, যেটা বয়স্ক লোক চালাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর শুরুতেই যদি অপশনগুলো দেখে নিই, ফোনবুক আর থাকছে শুরুতে, আর ফোনবুকে আসলে ফোনবুক সেটিং, আর মেমোরি স্ট্যাটাসে আসলে দেখতে পাচ্ছেন যে 300টি এখানে আপনারা কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। তারপরে যেটা থাকছে কল সেন্টার, এবং এখানে থেকে কল সেটিং আমরা যদি দেখি, এবং অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসলে দেখতেন ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমাইন্ডার, রিজেক্ট বাই, কানেক্ট নোটিশও আছে, মানে কানেক্ট যখন হবে কন্টি রিসিভ হবে তখন কিন্তু ভাইব্রেট দিবে, অটো কল রেকর্ডিং। আমার মনে হয় কল কল সংক্রান্ত সব অপশনগুলো এরা খুবই পারফেক্টলি দিয়েছে। ইতিপূর্বে আমরা অনেক চার সিমের সেট দেখেছি, কিন্তু এটার কল কোয়ালিটি সেগুলোর থেকে আমার কাছে বেটার মনে হয়েছে অনেকটাই। তারপরে যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং ক্যামেরা, ক্যামেরা কেমন সেটা আমরা একটু দেখতে পারি, এটার ক্যামেরা কোয়ালিটি। তো মিডিয়াম
লেভেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা বেশ আলোতে ভালোই ছবি উঠাতে পারে। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এসএমএস, তারপরে ফাইল ম্যানেজার, এখানে যেহেতু মেমোরি কার্ড বা মাইক্রো এসডি কার্ড লাগানো হয়নি। তারপরে আমরা অর্গানাইজারের মধ্যে হচ্ছে সার্ভিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে নর্মালি ইন্টারনেট চালানোর সুবিধা, ব্লুটুথ থাকছে, টর্চলাইট থাকছে, টর্চলাইটের আলো কিন্তু খুবই দুর্দান্ত, অনেক দূর পর্যন্ত আলো পৌঁছাবে, বুঝতে পারছেন, টার্গেট টর্চ যেটা আমরা খুবই ভালো হিসাবে ধরি আর কি। তারপরে যেটি থাকছে এখানে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম, গেমস, তো গেমসের মধ্যে আসলে যে গেমসগুলো দেওয়া হয়েছে এটা ফ্রি না, কিনে খেলতে হবে। তো আমরা একটু দেখি, এই গেমসটি কিন্তু খুবই পরিচিত যেটা আপনারা খেলতে পারবেন এই ফোনে, এই হচ্ছে গেমস। তো তারপরে যেটি আছে এখানে তিনটা গেমস দেওয়া হচ্ছে, গেমস সেটিংস আছে, তারপরে পাওয়ার সেভিংয়ের মাধ্যমে কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অনায়াসে চলে যাবে, বড় ডিসপ্লে পাচ্ছেন, বড় ব্যাটারি, বড় টর্চ লাইট, 4টা সিম সব মিলিয়ে আমি বলবো একটি দুর্দান্ত কম্বিনেশন আমার কাছে মনে হয়েছে। মাল্টিমিডিয়াও থাকছে, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এখানে থাকতে দেখতে পাচ্ছেন এফএম রেডিও দেওয়া হয়েছে। তারপরে সেটিংয়ের মধ্যে সিকিউরিটি, কোয়াড সিম সেটিং, ইচ্ছা করলে কোনোটা বন্ধ চালু করতে পারবেন, তারপরে ইন্ড কি লক, এগুলো যেগুলো হয়ে থাকে কমন বিষয় এগুলোই থাকছে। খুবই সিম্পল সেটিংয়ের এই ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, 4টি সিম একবারে সাপোর্ট করবে সহ অনেক আকর্ষণীয় ফিচার এই ফোনটিতে দেওয়া হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 250 টাকার মধ্যে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ফোনটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে থেকে নিতে পারবেন, ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন, বাদবাকি মার্কেটেও কিন্তু এই ফোনগুলো অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন, আর না পেলে আমাদের কাছ থেকে নেবেন, এটাই হচ্ছে কথা। তো সব মিলিয়ে এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।